রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ফুটফুটে মেয়ে অবন্তী, বছর কুড়ি বয়স, দারুণ গান গায়। আমি যখন বিশ্ববিদ্যালয় ছাড়ছি, ওরা ফার্স্ট ইয়ারে, একসঙ্গে ক্যান্টিন কাঁপিয়ে গান করেছি কত। অবন্তী স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়েছিল। ডাক্তারদের চূড়ান্ত গাফিলতিতে ওর সারা শরীর একটা পুঁজের প্যাকেটে পরিণত হয়। ডাক্তাররা বলে দেন বাঁচার আশা নেই কোনো। এখনো সকালবেলার উত্তরে হাত রাখে রাতের শিশিরে, এখনো বেহালায় তোলে সুরে ভালোবাসা বুকের গভীরে। এখনো সকালবেলার উত্তরে হাত রাখে রাতের শিশিরে, এখনো বেহালায় তোলে সুরে ভালোবাসা বুকের গভীরে। এখনো মানুষের ওষ্ঠে লেগে আছে পরিচিত বিশ্বাস, এখনো বন্ধুর ভাবনায় হাতে থাকে কিছু অবকাশ। এখনো মানুষের ওষ্ঠে লেগে আছে পরিচিত বিশ্বাস, এখনো বন্ধুর ভাবনায় হাতে থাকে কিছু অবকাশ। অবন্তী, তোকে বাঁচতে হবে আরো কিছু কাল, বাঁচতে হবে জীবনের উৎসবে গান গাব আবার সকাল। অবন্তী, তোকে বাঁচতে হবে আরো কিছু কাল, বাঁচতে হবে জীবনের উৎসবে গান গাব। আমি যখন খবর পেলাম, অবন্তীকে তখন কোঠারিতে স্থানান্তরিত করা হয়েছে। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ঢুকে দেখি অসংখ্য সূঁচ, টিউব, তারের জঙ্গলের মধ্যে শুয়ে আছে মেয়ে, প্রায় মিশে গেছে বিছানার সঙ্গে। জ্ঞান আছে সামান্য, আমাকে দেখে চিনতে পারল। চেপে ধরার চেষ্টা করলো আমার একটা হাত, চোখের কোল বেনে মেয়ে এলো টলটলে ফোটা হয়ে বাঁচার তীব্র ইচ্ছে। হাত ছাড়িয়ে আমি ছুটে বেরিয়ে এলাম বাইরে। বাইরে তখন আষাঢ়ের বিকেল, মেঘে থই থই করছে। অপেক্ষা করে তোর তানপুরা, অপেক্ষা করে সারে গামা তোর, অপেক্ষা করে বন্ধুরা, অপেক্ষাতে সারা রাত জাগে ভোর। অপেক্ষা করে তোর তানপুরা, অপেক্ষা করে সারে গামা তোর, অপেক্ষা করে বন্ধুরা, অপেক্ষাতে সারা রাত জাগে ভোর। অপেক্ষা কলেজের ক্যান্টিন, অপেক্ষা করে তোর ক্লাসরুম, অপেক্ষা করে বৃষ্টির দিন ভালোবেসে ভেজানোর মরশুম। অপেক্ষা কলেজের ক্যান্টিন, অপেক্ষা করে তোর ক্লাসরুম, অপেক্ষা করে বৃষ্টির দিন ভালোবেসে ভেজানোর মরশুম। অবন্তী, তোকে বাঁচতে হবে আরো কিছু কাল, বাঁচতে হবে জীবনের উৎসবে গান গাব আবার সকাল। অবন্তী, তোকে বাঁচতে হবে আরো কিছু কাল, বাঁচতে হবে জীবনের উৎসবে গান গাব আবার সকাল। এই চূড়ান্ত হতাশার মধ্যে হঠাৎই আলোর ঝর্ণার মতো নেমে এলো এক ঝাঁক উজ্জ্বল ছেলে মেয়ে। যে করে হোক,
অবন্তীকে বাঁচাতেই হবে। এজন্য তারা বাজি ধরল তাদের শ্রম সময় তারুণ্য। দুমাসের সে এক দীর্ঘ লড়াই। অবন্তী তখন আমাদের কাছে বালিকা মাত্র নয়, আমাদের বেঁচে থাকার মানে। আমি তখন ফিরে গেছি যেন কলেজ জীবনের আদর্শের সেই রোমাঞ্চ ঘন দিনে। সারাদিন সেই তারুণ্যের সঙ্গে থাকি, মাঝে মাঝে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ঢুকে ওকে ছুঁয়ে ফিসফিস করে বলি, অবন্তী তোকে বাঁচতে হবে, বাঁচতেই হবে অবন্তী, বাঁচতেই হবে। এখনো কবিতার জন্যে মানুষের বুকে আছে অনুভব, ও ভালো মানুষের কন্যে কবিতায় জীবনের উৎসব। এখনো কবিতার জন্যে মানুষের বুকে আছে অনুভব, ও ভালো মানুষের কন্যে কবিতায় জীবনের উৎসব। এই নে এক মুঠো কবিতা, এই নে বেপরোয়া ছন্দ, এই যে বাড়ালাম দুটি হাত, ধরে দেখ জীবনের গন্ধ। এই নে এক মুঠো কবিতা, এই নে বেপরোয়া ছন্দ, এই যে প্রসারিত দুটি হাত, ঘুরে দেখে জীবনের গন্ধ। অবন্তী তোকে বাঁচতে হবে, আরো কিছু কাল বাঁচতে হবে, জীবনের উৎসবে কান গাব আবার সকাল। অবন্তী তোকে বাঁচতে হবে, আরো কিছু কাল বাঁচতে হবে, জীবনের উৎসবে কান গাব আবার সকাল, আবার সকাল, আবার সকাল।